আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। অনেকেই আছেন যারা ইউএসএর ভিসা পেয়েও হারিয়েছেন, ভিজিট ভিসার কথা বলছি। পেয়েও হারিয়েছেন মানে হচ্ছে ভিসাটা পেয়েছেন, সামহাও তাদের কোনো অ্যাক্টিভিটির কারণে পরবর্তীতে রিনিউ করতে পারেননি ভিসা, পরবর্তীতে 5 বছর পরে যখন রিনিউ করতে গিয়েছেন রিফিউজ হয়েছেন, অথবা ভিসা থাকা অবস্থাতেই কোনো একটা এয়ারপোর্ট থেকে, হতে পারে সেটা ট্রানজিট এয়ারপোর্ট অথবা আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে এবং পরবর্তীতে তার ইউএসএর ভিসাতে ক্যান্সেলড উইদাউট প্রেজুডিস একটা সিল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ধরনের লোকজন আসলে পরবর্তীতে ভিসা পান না বললেই চলে, সচরাচর আবার রিনিউ করতে পারেন না এবং খুব ডিফিকাল্ট ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো আজকে কথা বলবো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ইউএসএর ভিসা পাওয়ার পর, ভিসা পাওয়ার পর কী কী করা যাবে, কী কী করা যাবে না। এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো কিনা আইনের মধ্যে, আইনও তো আপনি ওগুলো করতে পারেন, কিন্তু তারপরে ওগুলো করলে আপনার ভিসাটা বাতিল হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি প্রচুর ইমেইল পাই, ফোন পাই এই সংক্রান্ত বিভিন্ন ঘটনা আমি জানি, সেই ঘটনাগুলো কেস আকারে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী কী কাজ করা যাবে আর কী কী কাজ করা যাবে না, যাতে এমনভাবে ভিসাটা ইউজ করতে হবে যাতে করে আপনি 5 বছর পর যখন ভিসাটা এক্সপায়ার করবে তখন আবার ইজিলি রিনিউ করতে পারেন। এবং সারা জীবন আপনি ভিসা ইউজ করেন, ইউএসএ আসেন যান ঘুরেন কোনো সমস্যা হবে না, যদি ছোটো ছোটো কিছু বিষয় আপনার নলেজে থাকে, জানা থাকে। এই যে ঘটনাগুলো ঘটেছে, যে মানুষগুলোর ভিসা রিফিউজ হয়েছে এবং রিনিউ করতে পারেননি পরবর্তীতে এবং ক্যান্সেল উইদাউট প্রেজুডিস সিল পড়েছে ভিসাতে, তারা আসলে আমি বলবো না জানার কারণে এই ঘটনাগুলো ঘটেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের আসলে কমন সেন্সেরও অভাব ছিল যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আমি এক এক করে কেস আকারে প্রতিটা কেস নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে শুনবেন, আপনারা যারা ইউএসএর ভিজিট ভিসা পেয়েছেন অথবা যারা আবেদন করতে যাচ্ছেন এবং আশা করা যে পেয়ে যাবেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কোনো পয়েন্ট আপনাদের মিস হবে না এবং এই নলেজগুলো আপনাদের জন্য জরুরি, যাতে করে ইউএস ভিসাটা নষ্ট না হয়। প্রথম কেসটা হচ্ছে খুবই সহজ এবং এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে ইউএসএর ভিজিট ভিসা পেয়ে আমেরিকাতে গিয়ে খুব বেশি লম্বা সময় থাকা। ঘটনাটা এরকম হয় যে আপনি ইউএসএর ভিজিট ভিসা পেলেন, আপনি গেলেন এবং সচরাচর একজন ট্যুরিস্ট ভিসা কাকে দেওয়া হয়, যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত, বাংলাদেশে জব বা বিজনেস আছে, তার মানে কী, তারা যাবেন, কাজ শেষ করবেন, ঘুরবেন এবং চলে আসবেন। এখন অনেকেই কাজটা করেন যে গিয়ে হয়তো উইদাউট এনি ভ্যালিড রিজন বা কোনো স্ট্রং কোনো গ্রাউন্ড ছাড়া আপনি হয়তো 1 মাসের বেশি থাকলেন, 2 মাস, 3 মাস, কেউ কেউ 178 দিন পর্যন্ত থাকে, কারণ এন্ট্রি করার সময় আপনাকে ভিসা দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে 6 মাসের এয়ারপোর্ট থেকে। তো 6 মাস মানে 180 দিন, আপনি যদি এর মধ্যে 179 দিন থাকেন আপনি কিন্তু আইনের মধ্যেই থাকলেন, কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনি যখন ভিসা রিনিউ করতে যাবেন অথবা পরবর্তীতে যখন আপনি বাংলাদেশে এসে আবার ফ্লাই করতে যাবেন কোনো না কোনো এয়ারপোর্ট, ট্রানজিট এয়ারপোর্ট হতে পারে, দুবাইতে একটা ট্রানজিট এয়ারপোর্ট আছে, ইউএস ইমিগ্রেশনের অফিস আছে সেখানে হতে পারে, সেখানে যদি তারা ব্যাপারটা চোখে পড়ে তাদের যে আপনি লাস্ট টাইম গিয়েছেন এবং অনেক লম্বা সময় ছিলেন, 1 মাসের বেশি ছিলেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস অথবা তারও বেশি ছিলেন, 6 মাসের মধ্যেই আপনি ব্যাক করেছেন কিন্তু আপনি অনেক লম্বা সময় ছিলেন, তখন তারা আপনাকে কোশ্চেন করবে আপনি এতদিন কী করলেন। কোনো ট্রাভেলার গিয়ে তো আসলে 1 মাস, 2 মাসের, 1.5 মাসের বেশি থাকবে না, তাই না? যখনই আপনি এত লম্বা সময় থাকেন এর মানে হচ্ছে আপনি গিয়ে কাজ করেছেন। এটা খুবই কমন ব্যাপার যে অনেকেই গিয়ে এই কাজটা করে, যে গিয়ে 3-4 মাস থাকে, জব করে আবার চলে আসে। এরকমভাবে ভিসাটা আসলে এক ধরনের মিসইউজ করা হয়, অ্যাবিউজ করা হয়। আপনি কিন্তু আইনের মধ্যেই থাকলেন, আপনি গিয়ে 6 মাস আপনাকে থাকার পারমিশন দেওয়া হয়েছে, আপনি 180 দিনের আগেই ব্যাক করলেন, কিন্তু তারপরেও আপনি পরবর্তীতে ফ্লাই করার সময় সমস্যায় পড়বেন, অথবা যদি সমস্যায় নাও পড়েন আপনি 5 বছর পর যখন রিনিউ করতে যাবেন তখন এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে এবং এগুলো চেক করে পাওয়া যাবে, তখন আপনাকে ভিসাটা দেয়া নাও হতে পারে, আপনার ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হতে পারে। কাজে আমি সাজেস্ট করবো যে এই কাজটা না করে আপনারা অ্যাজ এ ট্রাভেলার যাবেন, ঘুরবেন এবং 1 মাস, 1.5 মাস এর মধ্যে চলে আসবেন, যাতে করে আপনার ভিসাটা পরবর্তীতে ফ্লাই করতে গেলে অথবা পরবর্তীতে রিনিউ করতে গেলে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এখানে কথা আছে, যদি এমন হন আপনি যে আপনি রিটায়ার্ড পারসন, রিটায়ার্ড বাবা মা, তাদের সন্তানরা সবাই আমেরিকাতে থাকে, এই ধরনের বাবা মা আবার গিয়ে 180 দিন এর আগে যদি চলে আসেন ক্ষতি নাই, সমস্যা নেই, তাদেরকে খুব একটা প্রবলেম করবে না, কারণ তারা বাংলাদেশে রিটায়ার্ড, তাদের কোনো কাজকর্ম নাই, তারা গিয়ে ছেলের বউ বা নাতি নাতনির কাছে থাকবেন, এটাই খুব স্বাভাবিক। ওই ধরনের ক্ষেত্রে আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস থাকতে পারেন, কোনো একটা সমস্যা আশা করি হবে না। বাট আমি বলছি যারা কর্মক্ষম, যারা কাজ করেন, বিজনেস করেন, জব করেন, আপনাদের মতো লোকজন গিয়ে যদি লম্বা সময় থেকে যান, 2 মাস, 3 মাস, এই জিনিসটা আসলে চোখে পড়ার মতো, এটা
করলে আপনাদের ভিসাটা জেপারডাইজ হতে পারে, দ্যাট মিন্স আপনাদের পরবর্তীতে রিনিউ করতে অথবা পরবর্তীতে ফ্লাই করতেও সমস্যা হতে পারে। কোনো একটা এয়ারপোর্ট থেকে হয়তো ইউএস ইমিগ্রেশন আপনাকে ফেরত পাঠিয়ে দিল এবং পরবর্তীতে ক্যান্সেল উইদাউট প্রেজুডিস একটা সিল দিয়ে দিল, এরকম হতে পারে। তো কাজেই এই কাজটা করবেন না, খুব বেশি লম্বা সময় আমেরিকাতে গিয়ে আপনারা থাকবেন না, থাকলে পরবর্তীতে ভিসা পেতে সমস্যা হবে। এই গেল কেস নম্বর ওয়ান। এটা খুবই কমন, অনেকে এই কাজটা করে ফেলেন, না জেনে না বুঝে করে ফেলেন, কারণ চিন্তা করেন যে আমাকে তো 6 মাসের পারমিশন দিয়েছে, আমি 6 মাসের আগে আমেরিকা থেকে বের হয়ে গেলাম তাহলেই তো হলো। হ্যাঁ, 6 মাসের আগে আপনি বের হলেন ঠিকই, কিন্তু আপনি করলেন কি? প্রশ্ন হচ্ছে ওইখানে। আপনি কিন্তু আইন ভাঙলেন না, কিন্তু আইনটাকে সামহাও ম্যানিপুলেট করলেন। এই জিনিসটা ইউএস এম্বেসি পরবর্তীতে পছন্দ করবে না বা ইউএস ইমিগ্রেশন পরবর্তীতে পছন্দ করবে না, কাজেই এই কাজগুলো করা যাবে না। যদি আপনার প্ল্যান এমন থাকে যে হ্যাঁ আমি রিনিউ করব, বিভিন্ন সময় ঘুরব, 5 বছর পর পর ভিসাটা রিনিউ করবো এবং ভিসাটা আমার পাসপোর্টে সবসময় রাখবো, তাহলে এই কাজগুলো আসলে করা যাবে না। কেস নাম্বার টু, এই কেসটা আমি বেশ কয়েকজনের পেয়েছি, সেটা হচ্ছে যে ইউএসএর ভিজিট ভিসা পেয়েছেন, একবার দুইবার ঘুরে এসছেন এবং কোনো একবার যাওয়ার সময় উনি কী করেছেন, ওনার এডুকেশনাল সব সার্টিফিকেটস, মার্কশিটস এবং অল্প পরিমাণ টাকা এবং যে পরিমাণ জামাকাপড় উনি নিয়ে গেছেন, দেখলেই বোঝা যায় যে উনি যাচ্ছেন আসলে চিরতরে যাচ্ছেন, উনি খুব তাড়াতাড়ি ফেরত আসবেন না, এবং অল্প পরিমাণ ক্যাশ। তার মানে কি, কোনো ট্রাভেলার তো অল্প পরিমাণ ক্যাশ নিয়ে যাবে না। আপনি আমেরিকাতে একটা দেশে বেড়াতে যাচ্ছেন, এক্সপেন্সিভ একটা কান্ট্রি, আপনার কাছে যথেষ্ট পরিমাণ ক্যাশ থাকবে, ডলার্স থাকবে এবং আপনি মার্কশিট সার্টিফিকেটস এগুলো নিয়ে যাচ্ছেন। এর মানে কি, এর মানে হচ্ছে আপনি এখানে গিয়ে হয়তো কোনো জব অ্যাপ্লাই করবেন অথবা কোথাও পড়াশোনা করার চেষ্টা করবেন, এই ধরনের একটা টেন্ডেন্সি। তো এই ভদ্রলোককে আবুধাবি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছিল, কারণ তার লাগেজ চেক করার সময় দেখা গেল যে তার মার্কশিট সার্টিফিকেটস এবং তার কাছে অল্প পরিমাণ ডলার, এবং উনি কবে যাচ্ছেন কবে আসবেন ঠিকমতো কিছুই বলতে পারেন না, ওনার তেমন কোনো রিটার্ন টিকিট ছিল না। হ্যাঁ, তো এই টোটাল ব্যাপারটা মিলিয়ে ব্যাপারটা খুব সন্দেহজনক ছিল এবং তাকে ফেরত পাঠানোর যথেষ্ট কারণ ছিল এবং বুঝেই যাচ্ছিল যে উনি আসলে যাচ্ছিলেন চিরতরে। কাজেই আপনারা যখন আমেরিকার উদ্দেশ্যে ফ্লাই করবেন তখন আপনাদের লাগেজ, আপনার সাথে কী নিয়ে যাচ্ছেন, এই টোটাল ব্যাপারটা যাতে ট্রাভেলারের মতো হয়, দেখে যাতে মনে হয় যে হ্যাঁ আপনি 1 মাস বা 1.5 মাসের বা দু চার সপ্তাহের জন্য যাচ্ছেন এবং আপনার কাছে ইনাফ ক্যাশ আছে, আপনি ঘুরবেন, ওরকম মেন্টালিটি, ওরকম প্রিপারেশন। আপনার কাছে হয়তো গাইডবুক থাকতে পারে, কোনো একটা ইউএসএ ট্রাভেল বুক থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, আপনার ফোনে বিভিন্ন অ্যাপস থাকতে পারে, আমেরিকান ট্রাভেল রিলেটেড যেগুলো হেল্প করবে ওই ধরনের অ্যাপস থাকতে পারে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যদি আপনি যান, আপনি ইমিগ্রেশন অফিসে সহজেই কনভিনসিংভাবে কথা বলতে পারবেন। তা না হলে যদি এমন কোনো এলিমেন্ট আপনার লাগেজে থাকে যেটা কিনা সন্দেহজনক হতে পারে যে আপনি হয়তো যাচ্ছেন আর ফেরত নাও আসতে পারেন, তাহলে আপনাকে ফেরত পাঠাতে পারে এবং আপনার ভিসাটা পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে, হয়তো আর কখনো রিনিউ করতে পারবেন না বা পারলেও খুব কষ্ট হবে। এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু যদি না ঘটে আপনি হয়তো রিনিউ করতে পারবেন না। কাজেই যখন ফ্লাই করবেন তখন লাগেজ এবং আপনার প্রেজেন্টেশন এভরিথিং যাতে ট্রাভেলারের মতো হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই গেল কেস নাম্বার টু। কেস নাম্বার থ্রি, এটাও খুব কমন ঘটনা, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা হয়তো ইউএসএর ভিসা পেয়েছেন এবং ওয়াইফের ডেলিভারি, দ্যাট মিন্স সন্তান প্রসব হয়েছে, জন্ম হয়েছে আমেরিকাতে। উদ্দেশ্য কি, বাচ্চাটা ইউএস জন্মসূত্রে আমেরিকান পাসপোর্ট পাবে। হ্যাঁ, এই উদ্দেশ্যে আপনি একটা সময় ট্যুরিস্ট ভিসা নিয়েছেন এবং আপনি একটা সময় গিয়ে কোনো একটা সন্তান বা দুইটা সন্তানের জন্ম হয়েছে আমেরিকাতে। এই ধরনের লোকজনের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, নাম্বার ওয়ান প্রবলেম হয় যখন ভিসা রিনিউ করতে যান ওনারা 5 বছর পর, নাম্বার ওয়ান প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মেডিকেল বিল দেয়া থাকে না। দ্যাট মিন্স আপনি হয়তো যে হাসপাতালে গিয়ে চাইল্ডের বার্থ হয়েছে সেই হাসপাতালে আপনি সোশ্যাল সার্ভিস নিয়েছেন বা ইন্স্যুরেন্স নিয়েছেন যাতে করে আপনার মেডিকেল বিল পে করতে না হয়। আপনি বিল পে করেন নাই, ইউএস এম্বেসি ঢাকায় জিনিসটা পছন্দ করে না। তার মানে হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটিস নিয়েছেন, এমন কোনো ফ্যাসিলিটিস নিয়েছেন যেটা কি না আপনার নেওয়ার কথা না, আপনি সুযোগটা গ্রহণ করেছেন, মিস ইউজ করেছেন, এই জিনিসটা পছন্দ করে না। এবং এই ধরনের লোকজন যতক্ষণ পর্যন্ত মেডিকেল বিলস পে না করবে ততক্ষণ পর্যন্ত ইউএস এম্বেসি ঢাকা ভিসা দিবে না। এরকম অসংখ্য কল আমি পাই, অসংখ্য ইমেল আমি পাই এবং প্রচুর সাফারিংস হয় লোকজনের, কারণ দুইটা সন্তানের হয়তো ইউএসএর পাসপোর্ট আছে, তারা বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি করবে, এখন বাবা মা যেতে পারছে না। কারণ কি, কারণ ওই যে মেডিকেল বিল দিতে পারে নাই, মেডিকেল বিল দেয় নাই, এখন এত বছর পর, 10 বছর 5 বছর পার হয়ে গেছে, এত বছর পর কোথায় বিল দিব, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে খোঁজ করলে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে এই বিল তো দেওয়া হয়ে গেছে, গভর্নমেন্ট দেয়, ফেডারেল গভর্নমেন্ট দেয়, এই বিল আপনারা কোথায় দেবেন। কাজেই কোনো অথরিটি খুঁজে পেতেও অনেক কষ্ট হয়ে যায় যার কাছে আমি বিলটা দিব। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কোনো না কোনো অথরিটি আপনাকে খুঁজে বের করতে হবে সামহাও, তাদের কাছে বিলটা পে করতে হবে, বিলের অ্যামাউন্টটা জেনে বিলটা পে করতে হবে এবং রিসিপ্ট নিতে হবে, তারপরেই আপনি ইউএসএর ভিসা রিনিউ করার জন্য যাবেন। তা না হলে আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। আমি অনেককেই পেয়েছি, ইন্টারভিউতে গিয়েছেন, হ্যাঁ আপনার সন্তান হয়েছে আমেরিকাতে, মেডিকেল বিল দিয়েছেন, না দেইনি, সরি ভিসা দিতে পারছি না, এরকম অসংখ্য কেস আমি পেয়েছি। এবং
পরবর্তীতে যেটা হয় তাদের রিলেটিভস যারা আছে আমেরিকাতে তাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন এজেন্সি এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, ইন্স্যুরেন্স কোম্পানিতে যায় এখানে হসপিটালে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পর কোনো একটা প্রপার অথরিটি হয়তো পাওয়া যায় যার কাছে বিলটা পে করা যায়, তখন বিল পে করে রিসিপ্ট নিয়ে নিতে হবে, এই কাজটা করতে হবে। কাজেই যারা এই প্ল্যানটা করছেন যে আমি আমেরিকাতে যাব, আমার সন্তান হবে, হ্যাঁ হতেই পারে, আপনি ট্রাভেল করতে গিয়েছেন, আপনার হয়তো ডেলিভারি ডেট ছিল এক সময়, আপনি প্ল্যান করেছেন ডেলিভারি ডেট এসে আগেই চলে আসবেন, আপনি ওইখানে চাইল্ড বার্থ করলেন সামহাও, বাট বিলটা অন্তত দিয়ে আসবেন প্লিজ, বিলটা না দিয়ে আসবেন না, এবং এই ইন্স্যুরেন্স বা সোশ্যাল সার্ভিস বা এই ধরনের কোনো কভারেজ এগুলো নেবেন না, নিলে পরবর্তীতে যেটা হবে আপনাদের ভিসা পেতে কষ্ট হবে। বাচ্চা হয়তো পাসপোর্ট পেয়ে গেল, তাকে আপনার অন্যভাবে পাঠাতে হবে, অন্য কোনো রিলেটিভসের কাছে পাঠাতে হবে, সাথে হয়তো আপনি নাও যেতে পারতে পারেন, তাই না? কারণ আপনি ভিসাটা রিনিউ করতে পারবেন না শুধুমাত্র ওই বিলটা না পে করার কারণে। হ্যাঁ, কাজেই এই জিনিসগুলো খুবই কেয়ারফুল। এই কেস আমি অনেক পাই, চাইল্ড বার্থ হয়েছে বা কোনো মেডিকেল সার্ভিসেস নিয়েছেন, হয়তো কোনো অপারেশন হয়েছে বা কোনো একটা ট্রিটমেন্ট নিয়েছেন, বিল দেন নাই, সোশ্যাল সার্ভিস বা আপনার কোনো একটা ফ্যাসিলিটিস মেডিকেল ট্রিটমেন্টের জন্য কোনো একটা ইন্স্যুরেন্স এগুলো নিয়ে কভার করে চলে এসছে, পরবর্তীতে যখন আপনি রিনিউ করতে যাবেন ভিসাটা তখন প্রবলেমে পড়বেন। কাজেই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আপনি যে সার্ভিসগুলো ওখানে নেবেন খেয়াল রাখবেন যে বি জেন্টল, যে আমি একটা আরেকটা দেশের নাগরিক, অন্য একটা দেশে যাচ্ছি, ওইখানে আমি ট্যাক্সও পে করি না, কিছুই করি না, আমি ওখানকার সার্ভিসেস কেন নিব, তাই না? এই ব্যাপারগুলো তো আসলে আমরাই নষ্ট করি, তাই না? আমরা বাংলাদেশিরা নিজেদের ইমেজগুলো এইভাবে নষ্ট করি, এটা করা উচিত না। সো এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবেন। যদি আপনার প্ল্যান এমন হয় যে আপনি বাচ্চা হয়েছে, আমেরিকান পাসপোর্ট হয়েছে, বাচ্চাকে নিয়ে আপনি বারবার আসা যাওয়া করবেন, ঘুরবেন, তাহলে অন্তত পক্ষে ভিসাটা মিসইউজ করবেন না, নষ্ট করবেন না, যাই করেন না কেন আপনি পেমেন্ট করবেন, রিসিপ্ট রাখবেন, তা না হলে পরবর্তীতে ভিসা রিনিউ করতে সমস্যা হবে। কেস নাম্বার 4, আগের 3 নম্বর কেসের সাথে এটা সম্পর্কযুক্ত। অনেকেই যেটা করেন যে সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন, সোশ্যাল সিকিউরিটি কার্ডও নিয়ে নেন, অনেকে মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে নেন, এই কাজগুলো করা মানে হচ্ছে যে আপনি ওইখানে সেটেল হতে ইচ্ছুক, তাই না? তা না হলে আপনি এগুলো কেন করবেন? ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড, এগুলো তো আপনার প্রয়োজন নেই। আপনি যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা, আপনি যাচ্ছেন ঘুরতে, আপনি যাচ্ছেন বিজনেসে বা কোনো কনফারেন্সে, আপনার কোনো মেডিকেল ট্রিটমেন্টে, ভিজিট ভিসার যে ক্যাটাগরিগুলো হয়, কাজে এইগুলো তো আপনার নেওয়ার প্রয়োজন নেই, আপনি এগুলো কেন নেবেন? এগুলো যদি নেন পরবর্তীতে আপনার ভিসা রিনিউ করতে খুব কষ্ট হয়ে যাবে, বলা যায় যে এমন বলা যায় যে পাবেনই না, হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি না ঘটে ভিসা পাওয়াটা খুব 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 ডিফিকাল্ট হবে, রিনিউ করাটা খুব ডিফিকাল্ট হবে। কাজেই এই জিনিসগুলো এমন কিছু নেবেন না, এমন কোনো সার্ভিসেস, এমন কোনো ফ্যাসিলিটিস নেবেন না যাতে করে পরবর্তীতে আপনি প্রশ্নের সম্মুখীন হন। আর এগুলো করে আসলে তো আপনার মানে তেমন কোনো বেনিফিটও নাই, তাই না? লসটা বেশি, কারণ পরবর্তীতে আপনি আর এগুলো ইউজই করতে পারবেন না, আপনি নিচ্ছেন সাময়িক অল্প কিছু সময়ের জন্য। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আপনার কেন দরকার হবে? আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে যান বাংলাদেশ থেকে, বাংলাদেশে একটা অথরিটি আছে, তারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে। আপনার লোকাল লাইসেন্স থাকলে তাদের কাছে 2500 ফি দিতে হয় এবং একটা ফর্ম ফিল আউট করতে হয়, দিলে 15 দিন পরে তারা একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। এটা দিয়ে আপনি অনেক দেশে আপনি মোটামুটি 3 মাস মতো অ্যাজ এ ট্যুরিস্ট ড্রাইভ করতে পারবেন, গাড়ি ভাড়া নিতে পারবেন, রেকগনাইজ করবে, কার্ডের মতো একটা দিয়ে দেয়, সাথে একটা পাস বই থাকে। আমি নিয়েছি, আমি বিভিন্ন জায়গায় ইউজ করি এগুলো, কাজে এগুলো নিয়ে নিতে পারেন। আপনার ওই জিনিসগুলো আমেরিকাতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স এটা সেটা এই কার্ড সেই কার্ড এগুলো পাওয়া খুব ইজি, পাওয়া খুব ইজি, কিন্তু এগুলোর সাফারিংসটা অনেক বেশি। এমন যদি হয় যে হ্যাঁ আপনি যাচ্ছেন, আপনি গিয়ে একেবারে থেকে যাবেন আর আসবেন না, তখন ভিন্ন কথা, কিন্তু আপনার তো যাওয়া আসা করবেন, আপনি পরবর্তীতে ভিসা রিনিউ করতে চান, আপনার ওইখানে এরকম কোনো প্ল্যান আছে, আপনি আসা যাওয়া করতে থাকবেন সারা জীবন, বা বাচ্চাদের হয়তো নিয়ে ঘুরবেন বিভিন্ন সময়ে, সন্তানদেরকে নিয়ে আসা যাওয়া করবেন, তাহলে এই ধরনের কাজ করবেন না, তাহলে ভিসাটা মিসইউজ করা হবে এবং আপনার রিনিউ করতে অনেক প্রবলেম হয়ে যাবে। এই কাজগুলো করা থেকে দয়া করে বিরত থাকবেন। কেস নাম্বার 5, সেটা হচ্ছে যে ইউএস ইমিগ্রেশন অফিসে প্রপারলি কোশ্চেন অ্যান্সারগুলো না করতে পারা। আপনার প্রেজেন্টেশন যদি এমন হয় অথবা আপনার যদি ইন্টেনশন এমন হয় যে আপনি যাচ্ছেন আর ফেরত আসবেন না, তখন কিন্তু আপনার মধ্যে অনেক ভয় কাজ করবে, নার্ভাসনেস কাজ করবে, ইমিগ্রেশন অফিসারদের কোশ্চেন অ্যান্সার হয়তো আপনি সুন্দর মতো করতে পারবেন না, অথবা আপনি হয়তো এমন কোনোভাবে গিয়েছেন লাগেজ ভর্তি বিভিন্ন জামাকাপড়, বিভিন্ন ডকুমেন্টস, এটা সেটা যেগুলো আপনার ওইখানে লং টাইম থাকতে গেলে লাগবে, এই ধরনের আপনার বিলঙ্গিংস আপনি নিয়ে গিয়েছেন, তাহলে আপনার ইমিগ্রেশন অফিস পার হওয়াটা খুব ডিফিকাল্ট হবে। এমন হতে পারে যে ট্রানজিট এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিস আছে ইউএসের, সেগুলো আপনি সেখান থেকে হয়তো আপনাকে ফেরত পাঠাতে পারে। কাজেই এমন কিছু করা যাবে না যেটা ইন্ডিকেট করে যে আপনি আমেরিকাতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে থেকে যাবেন, বা অ্যাসাইলাম সিকার হিসেবে অ্যাপ্লাই করবেন, অথবা রিফিউজি হিসেবে অ্যাপ্লাই করবেন, বা ইলিগাল ইমিগ্রান্ট হয়ে যাবেন, এরকম কিছু যাতে আপনার কোনো কিছুতে ইন্ডিকেট না করে। আপনি ট্যুরিস্ট ভিসা পেয়েছেন অ্যাজ এ ট্রাভেলার, আপনার প্রেজেন্টেশন যাতে ট্রাভেলারের মতো হয়,
আপনি বিজনেস ভিসা পেয়েছেন, আপনি যদি যাতে বিজনেসম্যানের মতো প্রেজেন্টেশনটা হয়, বিলঙ্গিংসগুলো যাতে সেরকম হয়, এই ধরনের ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। তা না হলে এটা কিন্তু খুবই কমন ঘটনা যে দুবাই আবুধাবি থেকে ফেরত পাঠানো খুব কমন ঘটনা, খুবই কমন ঘটনা। আমি অনেক পাই আবুধাবি এয়ারপোর্ট থেকে, ওখানে ইউএসএর ইমিগ্রেশন অফিস আছে, ওখান থেকে কোনো না কোনো কারণে ফেরত পাঠিয়েছে। এবং পরবর্তীতে এই ধরনের লোকজন ভিসা রিনিউ করতে অনেক প্রবলেমে পড়েন, সাধারণত রিনিউটা হয় না। কাজেই আপনার টোটাল প্রেজেন্টেশনটা যাতে অ্যাজ এ ট্রাভেলার যেরকম সেরকম হয়, আপনি ইন্ডিয়াতে ঘুরতে যেরকম যান ওরকমভাবে প্রেজেন্টেশনটা হতে হবে। এমন কিছু যাতে ইন্ডিকেট না করে আপনার কোনো কথাবার্তা, চালচলন, পোশাক আশাক বা আপনার যে পরিমাণ ক্যাশ নিয়ে যাচ্ছেন, এভরিথিং, সব কিছুতে এমন কোনো কিছু যাতে ইন্ডিকেট না করে যে যেটা মনে হতে পারে যে আপনি ওখানে গিয়ে সেটেল হয়ে যাবেন বা আপনি ইল্লিগালি থেকে যাবেন, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আশা করা যায় আপনার ভিসাটা নষ্ট হবে না। তো প্রতিটা কেসের পাশাপাশি আমি আসলে পরামর্শগুলো দিয়ে দিয়েছি যে কী করা যা উচিত এবং কী করা উচিত না। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিছু এয়ারপোর্ট যেগুলোতে ট্রানজিট হয় এবং ইউএসএর ইমিগ্রেশন অফিস আছে, যেমন আবুধাবি। এই রুটটা আপনারা ট্রানজিট হিসেবে ইউজ করবেন না, অন্য কোনো রুট দিয়ে যাবেন। হ্যাঁ, এই রুটটাই আসলে অনেক লোকজনকেই ফেরত পাঠানো হয়েছে, আমি দেখেছি অনেককেই ফেরত পাঠিয়েছে। কাজেই এমন কোনো রুট চুজ করেন যেটা কিনা সোজা আপনার আমেরিকাতে গিয়ে, জেএফকেতে গিয়ে বা অন্য যে কোনো সিটি দিয়ে আপনি ঢুকেন না কেন, ওখানে গিয়ে আপনার ইমিগ্রেশন হবে, এরকম কোনো সিটি চুজ করবেন, তাহলে ভালো হবে। তো এই ধরনের সিটিগুলো অ্যাভয়েড করবেন। তো ইউএসএর ভিসা পেয়ে গেলাম, এটাই আসলে শেষ কথা না। আপনি যদি চান যে ভিসাটা আপনার সবসময় থাকবে, আপনি এটাকে সুন্দরভাবে ইউজ করবেন, যখন ইচ্ছে আমেরিকাতে যাবেন, ঘুরবেন, চলে আসবেন এবং বারবার রিনিউ করবেন, লাইফ লং ভিসাটা ইউজ করবেন, তাহলে আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যাতে করে এমন কিছু না করেন যে কারণে পরবর্তীতে ভিসাটা রিনিউ করতে প্রবলেম হতে পারে, কোনো কোশ্চেনের সম্মুখীন হন যে কোশ্চেনের আসলে কনভিন্সিং কোনো অ্যান্সার হবে না, অথবা এমন কোনো কাজ করবেন না যেটাতে আসলে ট্যুরিস্ট ভিসাটা মিস ইউজ করা হয়, এমন কোনো ফ্যাসিলিটিস নেবেন না আমেরিকাতে গিয়ে যাতে করে আপনার পরবর্তীতে ভিসা রিনিউ করার সময় কোশ্চেন অ্যান্সার করতে কষ্ট না হয়। এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখেন তাহলে আশা করা যায় আপনি বারবার রিনিউ করতে পারবেন। তো অনেকেই যেটা করে বসে সেটা হচ্ছে যে মোস্ট কমন ঘটনা হচ্ছে যে যায় এবং লম্বা সময় থাকে, অনেকে আছে খুব ঘন ঘন যাচ্ছে, হয়তো দুই মাস থাকলো, বাংলাদেশে এসে দুই সপ্তাহ পরে আবার চলে গেল। এটার মানে কি? মানে হচ্ছে আপনি ওইখানে সেটেল, ওইখানে আপনার কাজকর্ম, আপনার এখানে কাজকর্ম না, তাই না? আপনার অ্যাক্টিভিটি দেখেই তো বোঝা যাবে। তখন কী হবে, আপনি হয়তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে, অথবা রিনিউ যখন করতে যাবেন তখন আপনি আর রিনিউ করতে পারবেন না। কাজেই ভিসা পেয়ে গেলাম, এটাই শেষ কথা না। ভিসাটাকে যদি সুন্দর মতো ইউটিলাইজ করতে চান তাহলে কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। এই ব্যাপারগুলোর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো কিনা আপনার ইল্লিগাল না। আপনি $200 নিয়ে আমেরিকা যাচ্ছেন, ইল্লিগাল না। আপনি আপনার মার্কশিট সার্টিফিকেট নিয়ে আমেরিকাতে যাচ্ছেন, ইল্লিগাল না। আপনি 180 দিন থাকার পারমিশন পেয়েছেন, 179 দিন থাকলেন, ইল্লিগাল না। বাট এগুলো কিন্তু লজিকের মধ্যে আসে না। আপনি কেন মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবেন, কেন আপনি অল্প পরিমাণ ক্যাশ নিয়ে যাবেন, কেন আপনি 179 দিন থাকবেন, লজিকের মধ্যে আসে না। এই কথাটা আমি প্রতি ভিডিওতেই বলি যে যাই করেন না কেন পুরো ব্যাপারটা লজিকের মধ্যে থাকতে হবে, কমন সেন্স ইউটিলাইজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার আশা করা যায় কোনো সমস্যা হবে না। কাজেই আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, কারণ অনেকেই ইউএস ভিসা পেয়েছেন এবং পরবর্তীতে রিনিউ করতে গিয়ে প্রবলেম পড়েছেন, অনেকেই, এবং এগুলো শুধুমাত্র হয় না জানার কারণে, খামখেয়ালিভাবে চলে যান এবং গিয়ে আসলে বিভিন্ন কিছু করে বসেন মানুষ, যে কারণে কি হয় একটা সময় হয়তো ভাল লাগলো না বা চলে আসলো, রিনিউ করতে সমস্যা হলো, ইচ্ছা থাকলেও আপনি আর যেতে পারছেন না। কাজেই যাই করবেন চিন্তাভাবনা করে করবেন, যদি আপনার ইন্টেনশন এমন হয় যে আমি ভিসাটা ইউজ করবো, বারবার রিনিউ করবো, আসবো যাবো যখন তখন, আমার এখানে আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, আমি ঘুরবো, তাহলে আইন ভাঙলে না ঠিক আছে, কিন্তু তারপরও কোনো কিছু মানে ম্যানিপুলেট করা যাবে না, কোনো কিছু কোনো ফ্যাসিলিটিস এক্সট্র্যাক্ট করা যাবে না। আপনি অ্যাজ এ ট্রাভেলারই ব্যাপারগুলোকে দেখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে বা রিনিউ করতে সুবিধা হবে, আপনার কোথাও আটকাবেন না, ট্রাভেল করবেন, কোথাও আপনাকে কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে পারবেন, কারণ আপনি কোনো কিছু মিস ইউজ করেন নাই, তাই না? সো এই ব্যাপারগুলোই বলার ছিল আজকের ভিডিওতে। আর অনেকেই প্রশ্ন করছেন এবং এমন এমন ইমেল করছেন আমাকে, এবং এমন এমন ইমেল করছেন যে ইমেলগুলোর আসলে সরাসরি কোনো উত্তর নাই, স্পেশালি ইমিগ্রেন্ট ভিসা কেসগুলো নিয়ে অনেকে এই ধরনের অনেক ইমেল করছেন। যখন ইমেল করেন কাইন্ডলি স্পেসিফিক কোশ্চেন করবেন এবং চেষ্টা করবেন যাতে আমার কোশ্চেনের অ্যান্সারটা দিতে হলে অল্প কথায় আমি অ্যান্সার দিতে পারি, টু দ্য পয়েন্ট কোশ্চেনগুলো করবেন, তাহলে আমার অ্যান্সার করতে সুবিধা হবে। কারণ আমি প্রচুর ইমেল পাই এবং এর মধ্যে অনেক ইমেলই আসে আসলে যে ইমেলগুলোর অ্যান্সার আমি বিভিন্ন ভিডিওতে দিয়ে ফেলেছি, তার মানে কি আপনার ভিডিওটা না দেখে আমাকে ইমেল করে ফেলেছেন, তখন আসলে মানে উত্তর দিতে ইচ্ছাই করে না সত্যি কথা, তারপরে অনেক সময় দিয়ে ফেলি। যাই হোক,
চেষ্টা করবেন টু দ্য পয়েন্ট কনসাইজ কোশ্চেন করতে, তাহলে আমি অ্যান্সার করতেও কমফোর্টেবল ফিল করব। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্রথম কমেন্টটা ভালো মতো পড়বেন। প্রথম কমেন্টে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কী কী ইনফরমেশন দিতে হবে আপনার যখন কোশ্চেন করবেন বা ইমেল করবেন। ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেগুলোতে কানেক্টেড থাকবেন এবং আমাকে ইমেল করবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর সরাসরি ফোন নাম্বার চাইবেন না, অফিসের অ্যাড্রেস চাইবেন না, দয়া করে ইমেল করবেন। আমি ইমেইলে যদি বুঝি যে হ্যাঁ আপনার জন্য কিছু করতে পারবো বা আপনার আমার হেল্প দরকার, তখন আমি কমিউনিকেশনের রুটটা ওপেন করে দিব বা রাস্তাটা খুলে দিব, যাতে করে আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন ইজিলি। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সাপোর্টের জন্য, কারণ আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ 20,000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে জাস্ট মোটামুটি 2 মাসের মধ্যে। তো এটা আমি মনে করি যে বেশ বড় একটা রেসপন্স, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এটা একটা ইউটিউব ফ্যামিলি, মাসুম ট্রাভেলার একটা ফ্যামিলি, এবং আমরা 20,000 প্লাস ফ্যামিলির এই ফ্যামিলির মেম্বার। সো আমরা ব্যাপারটা ওইভাবেই দেখব। অনেকেই আজে বাজে কমেন্টও করেন এবং অনেকেই ওগুলোর রিপ্লাইও দেন আমার পক্ষ নিয়ে। এগুলো না করাই ভালো। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা জিলজালের লাস্ট 2টা আয়াত, অনুপরিমাণ ভালো কাজেরও পুরস্কার আছে, অনুপরিমাণ খারাপ কাজের জন্য শাস্তি আছে। কাজেই আমরা যেন অনুপরিমাণ ভালো কাজ করার সময়ও মানে ব্যাপারটা খেয়াল রাখি এবং অনুপরিমাণ খারাপ কাজ করার সময়ও ব্যাপারটা খেয়াল রাখি, তাহলে আমাদের লাইফ অনেক ইজি হবে। আমরা একজন আরেকজনকে খোঁচাখুচি করবো না বা গালাগালি করবো না বা আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবো না। হ্যাঁ, অনেক ধন্যবাদ।